हेलो स्टूडेंट्स, वेलकम टू इन्फोकास्ट। रवि, आज हम बोल रहे हैं जो जो स्टूडेंट इंटरेस्टेड है डिटेल्स में सीखना है, तो जिसके से सीखना है तो हम लोग का जो गूगल मीट है, गूगल मीट में आप लोग ज्वाइन कर सकते हैं। लेकिन आप लोग का नंबर, मोबाइल नंबर दे दीजिएगा, कमेंट बॉक्स में ड्रॉप कर दीजिएगा, उसका बाद हम लोग बातचीत कर लेंगे। आप लोग का सब कब करना टाइम सब कुछ बता देंगे, ठीक है? फीस के बारे में बता देंगे। और यह है गूगल मीट के में, और लीगल पैसेज अभी तो रेलवे का एग्ज़ाम शुरू होने वाला है, और दो तीन दिन का अंदर ही हो जाएगा। तो लीगल पैसेज हम शुरू करेंगे जनवरी महीने से, रेल का स्किल टेस्ट हो जाएगा उसके बाद, ठीक। और हम लोग का जो ये चैनल है, ये वेस्ट बंगाल का एक नंबर चैनल है। इस चैनल में आप लोग बहुत कुछ आप लोग का मिलेगा इस चैनल से, तो इसीलिए इस चैनल को बढ़िया से सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। आज टेलीग्राफी ग्रुप जो है उसमें भी लिंक कर दीजिए। तो यही हलो आज के, ये तुम्हारे आज के बोलछी जो हमारा गूगल मीटे क्लास करा है। যদি তোমরা কেউ ক্লাস করতে ডিটেলসে শিখতে চাও এই গুগল মিটে, তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম্বারটা ড্রপ করে দিও, তারপর তোমাদের কল করে ডিটেলস আমরা বলে দেবো, টাইম, তারপরে কী রেট এসব বলে দেবো। অনেক কিছু শিখতে পারবে, যাই হোক। আর লিগাল প্যাসেজ আমরা দেবো, লিগাল প্যাসেজ একটা তোমার এই রেলের পরীক্ষাটা হয়ে গেলেই আমরা লিগাল প্যাসেজ শুরু করব, ঠিক আছে? আর তোমার এই হলো, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা এখন আরেকটা ডিকটেশন নাও, যেটা 80 words per minute। এই ডিকটেশনটা খুবই হেল্পফুল হবে তোমাদের রেলের পরীক্ষার জন্য, বা SSC বা আদার্স যে কোনো যেখানে যা বেরিয়েছে। খুব ভালো ভালো ওয়ার্ড দিয়ে তৈরি প্যাসেজটা, খুব ভালো প্যাসেজ এইটা তোমার স্কিল টেস্টের জন্য খুব ভালো ইয়ে। তা 80 words per minute, আর এই ওয়ার্ডগুলো আমি বোর্ডে সব দেখিয়ে দেবো, তোমরা এই ওয়ার্ডগুলো সব ফলো করবে, ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস লেগে থাকলে তোমাদের হবেই হবে, এটা একদম আমি গ্যারেন্টি দিতে পারি। এটা আমার এক্সপিরিয়েন্স, আমার এই 35 years এক্সপিরিয়েন্স বলছে, যার প্র্যাকটিস আর ধৈর্য আছে সে একদম শিওর সাকসেস হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। সেই জন্য বলছি স্টুডেন্ট, আর এমন কিছু সিলেবাস নয়, আমি তো বলছি বারবার যে এতে কিছুই না, একবার রিটিনে বেরিয়ে গেলে স্কিল টেস্টে যদি আমাদের চ্যানেল মতন যে তোমরা ডিকটেশন রেগুলার চ্যানেল ফলো করো তাহলে কোনো ব্যাপারই না। কারণ এরকম চ্যানেল সত্যি বলতে কি মানে পাবে না, এই এত ডিকটেশন প্রতিটি 80, 50 বিভিন্ন ধরনের আমরা ডিকটেশন দিচ্ছি। অনেক সময় আমরা 60 words ডিকটেশন দিই, তারপরে তোমার ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, তারপর ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, এই ক্যাচ আপ ওয়ার্ড, জয়নিং, হ্যান ত্যান এইসব ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। কাজে কোনো অসুবিধা হওয়া উচিত না, ভালো করে তোমার ডিপেন্ড করছে, সব কিছুই প্র্যাকটিস করছি। আর এতে বাংলা, হিন্দি, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজ আমি বোঝাই, কারো কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা তোমাদের আশা করি হবে না। তোমরা খালি প্র্যাকটিস করে যাও, আর মাথাতে কিচ্ছু রেখো না, খালি আমার স্টেনোগ্রাফির চাকরি চাই, এরকম একটা ডিটারমাইন্ড হতে হবে যে আমাদের স্টেনোগ্রাফিতে একটা হিট করতেই হবে। তোমরা রিটিন টেস্টের জন্য তৈরি হও, স্কিল টেস্টে তো আমি আছি, কোনো ব্যাপার না। সমস্ত শর্ট ফর্ম আমি আরও জুড়ে জুড়ে দিয়ে দেবো, কত চাই, প্র্যাকটিস করো খালি, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, লেটস গো টু দ্য বোর্ড। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস্ট। আজ একটু বিগিনার্স ডিকটেশন দেঙ্গে, লগভগ 55 speed হোগা। তো বিগিনার্স কে লিয়ে হ্যাঁ, লেকিন এই প্যাসেজ মে জো জো ওয়ার্ড হ্যাঁ, হার্ড হার্ড ওয়ার্ড হ্যাঁ, হম রোজ কম সে কম 30-40 করকে দে দেঙ্গে, ও ডায়রি মে আপ লোক উতার লিজিয়েগা, ঠিক হ্যাঁ? বড়িয়া সে প্র্যাকটিস কিজিয়ে, শর্ট হ্যান্ড কোই খাস সাবজেক্ট নেই হ্যাঁ, ইজি সাবজেক্ট হ্যাঁ। দেখিয়ে আপলো ট্রায়াল দেখে দেখিয়ে, সেফ একবার না,
सिर्फ 1 महीने ट्रायल देके देखिए, शॉर्ट हैंड आराम से हो जाएगा। पिटमैन बुक एक, अगर कोई सोचेगा शॉर्ट हैंड हमसे नहीं होगा, क्या सब्जेक्ट है, हार्ड सब्जेक्ट है, होगा कि नहीं होगा, हाँ क्या लैंग्वेज है, नहीं होगा हमसे नहीं होगा, तो उस सब स्टूडेंट के लिए हम बोल रहे हैं जे आप लोग 1 महीना ट्रायल देके देखिए और 30 दिन 2 घंटा करके प्रैक्टिस करके देखिए मेरा वीडियो कॉल कर, उसके बाद आप सोचिएगा जे आपसे होगा कि नहीं होगा। पहले से सोचने से कुछ नहीं होगा, आप उतार के देखिए, अंदर घुस के देखिए क्या चीज़ है। हम तो बोल रहे 1 महीना मतलब 30 डेज और 2 घंटा करके डेली ये वीडियो खोल कर, जितना सारे वीडियो है बिगिनर्स का रूल्स एंड रेगुलेशन पीट पैन बुक 30 रोज 2 घंटे करके, मतलब 60 आवर्स आप टाइम दीजिए, देखिए आपसे होगा कि नहीं होगा, वो बाद में आप सोचिएगा। शॉर्ट एंड एम की हर सब्जेक्ट ना होने के मन कर हमारे द्वारा होगा ना कि की सब्जेक्ट किसी माथा डुबचे ना की सब्जेक्ट ये कि दाम पा ना पा कि इंग्लिश बहुत ज्ञान चाय কিচ্ছু না, এখন কিচ্ছু না, ইংলিশে কোনো জ্ঞান ছে না, খালি স্পেলিং জ্ঞান। আর স্পেলিং যদি কেউ কাঁচা থাকে, আমি স্পেলিংয়ের ওয়ার্ড দেবো, লিস্ট দেবো স্পেলিং, যে যে স্পেলিং স্টুডেন্টরা মানে জানি যে স্টুডেন্টরা ভুল করে এই স্পেলিংগুলো, তার একটা লিস্ট দেবো। সেটাও যদি ওরা 1 মাস প্র্যাকটিস করে তারপরে ও বিচার করুক যে আমার দ্বারা শর্ট হ্যান্ড হবে কি না। 30 দিন 2 ঘন্টা করে কেউ যদি প্র্যাকটিস করে এই ভিডিওগুলো খুলে, তারপরে সে চিন্তা করবে শর্ট হ্যান্ডটা হবে কি না হবে। আগের থেকে চিন্তা করলে কিচ্ছু হবে না, আগে দেখুক করুক, করো আগে দেখো জিনিসটা কী। 1 মাস বেশি না, 1 মাস পর সে একটা কিছু ডিসিশন নিয়ে ছেড়ে দেবে কি কন্টিনিউ করবে। ট্রায়াল দিয়ে দেখুক সাবজেক্টটা কী, বেশি দিনের তো ব্যাপার না, আর বিরাট তো কিছু লস হবে না। 2 ঘন্টা করে 30 দিন দেখুক, এমন কিছু না আমি তো প্রতিটি চ্যাপ্টার রিভাইজ করেই যাচ্ছি কনসনেন্ট থেকে নিয়ে হ্যাঁ রিভাইজ করে যাচ্ছি পুরো বইটা শেষ করে, এবং তার মধ্যে যে যে কঠিন কঠিন ওয়ার্ড সেগুলো ডিসকাস করে দিচ্ছি, রুলগুলো নতুন করে তার আবার করে দিচ্ছি, ব্রেন ওয়াশ করে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি। তা ডিকটেশনের যে ওয়ার্ড তাও আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, এরপরে স্পেলিং লিস্ট দেবো। এগুলো করলে সে মানে কী বলবো, মানে গাধাকেও ঘোড়া করা যাবে, আমি গাধাকেও ঘোড়া করে দিই। প্র্যাকটিস করতে হবে, পেশেন্স রাখতে হবে, তাহলে যে কোনো কাজ সাকসেস হয়ে যাবে। তো যাই হোক স্টুডেন্ট, তোমরা দেখো এই ওয়ার্ড কালেক্ট করো, ডায়েরিতে করো, রোজ প্র্যাকটিস করো। এখন এই তো SSC রুটিন দিয়ে দিয়েছে, এখন 3 বছরের পর পরীক্ষা হবে, 2022 বেরোবে, 2023 রিটিন হবে, 2024 স্কিল টেস্ট। মানে এখনও মোটামুটি 2-3 বছর টাইম পাবে, 2-3 বছর টাইম অনেক টাইম, ভালো স্পিড হয়ে যাবে। আজ যদি অ্যাপ্লাই করে শর্ট হ্যান্ডে সব অ্যাপ্লিকেশন করে দাও, শর্ট হ্যান্ডে ফর্ম ভরে দেবে, যখনই ফর্ম বেরোবে সমস্ত শর্ট হ্যান্ডে ফর্ম ভরে দেবে, যত স্ট্রিং অফার পোস্ট আছে। তারপর প্র্যাকটিস করো, সেই দিন থেকে প্র্যাকটিস করো, দেখো হয় কি না, ঠিক হবে একদম কনফার্ম, শিওর, গ্যারেন্টি একদম। এইভাবে যেরকম আমি ডিরেকশনটা বলছি সেই ডিরেকশনে যদি কেউ করে আরামসে ও মানে বেরিয়ে যাবে, সে কিচ্ছু ব্যাপার না। আর এতে তো বলেছি কোনো রিটিন টেস্ট, হালকা রিটিন টেস্ট হয়, একটা টেস্ট হয় ইংলিশ জিকে আর ইংলিশ জিকে আর রিজনিং, ব্যাস আর কি। এবারে কাট অফ মার্ক 130-120 এরকম বেরিয়ে যাচ্ছে, কাট অফ মার্ক হাই হচ্ছে দিন দিন। তো সিলেবাস তো ভাস্ট, কিছু সিলেবাস তো আর ছোট্ট সিলেবাস, এগুলো তোমরা খাটো, এখন 3 বছর টাইম আছে, 3 বছর যান প্রাণ লড়িয়ে দাও, ঠিক আছে। তারপর তো আমরা আছি, আমরা তোমাদের জন্য চ্যানেলটা খুলেছি, আর চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র শ্রেষ্ঠ চ্যানেল, এরকম চ্যানেল কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলের, একটাও নেই। আর চ্যানেলটা তোমাদের জন্যই, আর কিছু না, তোমাদের জন্যই এটা উৎসর্গ করা হয়েছে চ্যানেলটা, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের নিশ্চয়ই হবে। আমার একদম 100% আশীর্বাদ থাকলো, পারবে, শিওর পারবে, চেষ্টা করো, চেষ্টা হাল ছাড়বে না। তো যাই হোক, আজকে তোমরা একটু ফলো করো, আমি এগুলো করে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল। যেমন ইয়াং তোমরা গামলা করেছো, এই যদি লাইন হয় নিচে ইং করলে ইয়াং হয়ে যায়,
এবারে ইয়াং দিয়ে কত রকমের হয়, ইয়াঙ্গার হয়, ঠিক আছে, আরও করে দাও, ইয়াং পিপল হয়, ইয়াং করে পিএলও করো, ইয়াং পিপল, আচ্ছা ইয়াং মেন বিলুই লাইন ইয়াং করে এমএন করো, ইয়াং ওমেন বিলুই লাইন এন, হ্যাঁ এম এনুক এম এনুক এম এনুক এম এনুক, ইয়াং মেন ইয়াং মেন ইয়াং ওমেন, এটি ইয়াং ওমেন, ঠিক আছে ইয়াং ওমেন। আর আরেকটা হয় ইয়াং মেন অ্যান্ড উমেন, সেটা আমি পরে দেখে নিচ্ছি। যাই হোক, প্রপার্টিস প্রপার্টিস পিয়ারো পি রেটি সাকলেস রিসেন্টলি রে সাকলেস এন আপ ডাউন ডিসেম্বর ডি সাকলেস এম ডাবল মডার্ন এম হাফ আর এন হুক লঙ্গার এল ইঙ্গার ইং ডাবল ইং ডাবল করলে লিঙ্গার, এটা এটা তোমার ইয়ে হয়েছে সব ডাবলিংয়ের চ্যাপ্টার, এই দুটো ডাবলিং। অফ জারোল অফ জার করে এনু ডাবলিংটা আমি বোঝাবো, হাবলিংটা আরেকবার বুঝিয়ে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। থাউজেন্ডস ইচ সাকলেস এন হাফ সাকলেস, এটা ডাব হাবলিংয়ের চ্যাপ্টার আছে, ইচ সাকলেস এন হাফ সাকলেস। সিম সাকলেস এম হাফ সিম, এটা হাবলিং চ্যাপ্টার। সামহোয়াট সাকলেস এম হোয়াট, একটা নিয়ে যাবো সিম আর সামহোয়াট, দুটোই সাকলেস এম হাফ, এখানে আমি কিচ্ছু ভাবিটা আর কিচ্ছু দিইনি। আর সাম হোয়াট যেটা আছে একটা সেমি সার্কেল দিয়ে দিয়েছি উইথ এর মতো, ওইটাই সাম হোয়াট হয়ে গেল। এন আপ এন এফ নেভার এন ভি ডাবল ক্যাপিটাল কে হাফ পি আপডেল ইঞ্জিনিয়ার এন জে এনা রুক বিউটিফুল বি হাফ এফ এ রুক অ্যান্সার এন সাকলেস আপডার অ্যাভাল দিল আরও ভালো শর্টলি শর্ট গামা লক করে এল নেসেসারি এম বিগ সাকলেস আপডার বিগ সাকলেস কম্পিটিশান কমডট পি হাফ পি হাফ পলিটিশান কোম্পানি কমডট পি এন ওয়ার্কার রাইট সেমি সাইকেল, হ্যাঁ ডাউনার ডবল করতে পারো ওয়ার্কার রাইট সেমি ডাউনার ডবল ডিজায়ার্ড ডি সাকলেস ডাউনার। তাহলে এই হলো তোমার ইয়ে, এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা মোটামুটি দেখা যাচ্ছে এক এক দিনে তোমার পঁচিশটা থেকে তিরিশটা ওয়ার্ড পেয়ে যাচ্ছ তোমরা ডেলি একদম, তো চিন্তা করো মাসে তাহলে কত হবে, ঠিক আছে মাসে অন্তত একশোটা তো হবেই, একশো মানে আশি থেকে একশোটা ওয়ার্ড পাচ্ছ, আশিটা ধরছি আমি, তো মাসে আশিটা ওয়ার্ড তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এরপর তুমি এটাকে দু মাস তিন মাসকে বাড়িয়ে যাও কত ওয়ার্ড হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি অনেক শিখতে পারবে, ছ মাসের মধ্যে প্রচুর স্পিড হয়ে যাবে, আমি বলছি ছ মাসের মধ্যে কিছু না 80 স্পিডে হয়ে যাবে, পরীক্ষায় বসার মতো আরামসে হয়ে যাবে। ওই জন্য এখন থেকে সব ফর্ম ফিল আপ করে দাও, পরীক্ষায় বসো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স, ফলো দ্য ডিকটেশন নেক্সট। স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফোকাস্টেন গাফি, আজ একটু বিগিনার্স কে লিয়ে ডিকটেশন দে রা হুম, ও 50-55 স্পিড হোগা, ঠিক হ্যাঁ আপ লোক লেনে কে লিখো তৈয়ার হয়ে যাইয়ে ধীরে ধীরে লিজিয়েগা। আজ একটা ডিকটেশন দিচ্ছি 50-55 স্পিড হবে, তোমরা আস্তে আস্তে নাও ধীরে ধীরে নাও, তোমরা সে অনুযায়ী রেডি হয়ে যাও, রেডি 1-2-3-4-5 স্টার্ট। আই ওয়ান্ট টু টক ফর এ লিটল হোয়াইল দিস উইক অ্যাবাউট শর্ট হ্যান্ড রাইটিং, হাউ মেনি ওয়ার্ডস এ মিনিট ক্যান ইউ রাইট at present, how many words a minute would you like to be able to write, are you taking any steps to increase your present rate of writing, I think that there are very few of us who do not feel that we would like to be able to write
more quickly whether we can take down good shorthand notes at 50 words a minute or at 250 words a minute. There is always present a desire to add another 10, 20 or 50 words to our rate of writing. I think also that it is probably true to say that very few people ever reach the highest rate at which they could write. I believe that most writers could, with a little training and work, write more quickly. A question often asked is what rate of writing is required to meet the needs of most office workers. Often you will find that the answer given is to the effect that 80 words a minute will be good enough to carry the writer through most of his daily work. But experience has shown that in many offices, this is not the case, and I think that those of you who are at present writing at 50 or 80 words a minute should make up your minds that you will continue your training until you can write at 120 words a minute or over. If when you leave your day school, you are able to write at 80, make up your minds to use a little of your free time each week in perfecting your knowledge of the system and in increasing your rate of writing.